लॉकडाउन के बाद अनलॉक में अब ऑनलाइन गैस फ्रॉड का मामला भी काफी बढ़ गया है, जहां ठगों ने ऑनलाइन गैस बुकिंग के माध्यम से लोगों को ठगने का एक नया जरिया ढूंढा है। एक ऐसे ही घटना सामने आई है, जहां जालसाज ने खुद को सरकारी गैस संस्था का कर्मचारी बताकर एक व्यक्ति को फोन किया, उसे गलत समझाया और उससे एटीएम नंबर मांगा। इतना ही नहीं, जालसाज ने व्यक्ति को धमकी भी दी, यदि वो उसे एटीएम नंबर नहीं देगा तो जालसाज उसका गैस कनेक्शन काट देगा। हेलो, বাসুদেব চক্রবর্তী কথা বলছেন? হ্যাঁ, ডিএসপি ইম্পো অপারেটিভ ইন্টার এইচপি গ্যাস লাইন থেকে কথা বলছিলাম স্যার। হ্যাঁ, আপনার গ্যাসের কনজুগেট নাম্বারটা বলছি একটু মিলে নেন, 609456। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, আপনাকে গ্যাসের সাথে অনলাইন সাবমিট করতে হবে স্যার। অনলাইন সাবমিট না করলে পরবর্তী মাসগুলো থেকে গ্যাস বুকিং করতে পারবেন না, বা গ্যাসের কোনো ভর্তুকির টাকা সাবসিডির টাকা পাবেন না, গ্যাসের লাইনটা বন্ধ হয়ে যাবে। সেরকম কিছু তো দেয়নি, কে জানে, আমি তো ঠিক খেয়াল নেই কিছু। একদম ইনিশিয়াল টাইমে পরবর্তী মাসগুলো থেকে গ্যাস বুকিং করতে পারবেন, বা গ্যাসের কোনো ভর্তুকির টাকা সাবসিডির টাকা পেয়ে যাবেন, 251 টাকা করে পাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি লাস্ট গ্যাস বুকিং করেছিলেন 634 টাকা দিয়ে, ঠিক আছে। আচ্ছা স্যার, এখান থেকে আপনার এটিএম এর কোনো গোপন নাম্বার পিন নাম্বার লাগবে না। যে আমাদের গ্যাস থেকে একটা কার্ড দেয় না, সেই কার্ডের উপরে একটা নাম্বার থাকে 5023221349545300, এরকম একটা নাম্বার থাকে, আমরা নাম্বারটা বলে দিলাম আপনাকে। এবার সেরকম একটা এটিএম এর গায়ে নাম্বার আছে, সেই নাম্বারটা ধরে আমরা অনলাইন সাবমিট করবো, আপনি মেসেজ পেয়ে যাবেন, পরবর্তী মাসগুলো থেকে গ্যাস বুকিং করতে পারবেন, বা গ্যাসের ভর্তুকির টাকা সাবসিডির টাকা পাবেন, গ্যাসের লাইনটা চালু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি আচ্ছা গ্যাসের বইটা আর এটিএমটা পেয়ে করুন, আমরা অনলাইন সাবমিট করে দিচ্ছি। আমি এখন করতে পারছি না, পরে করবো, কি করবো আপনি আমাকে আজকের বললেন, আজকেরই আমাকে সবকিছু দিতে হবে নাকি? আমি তো বললাম আমি যাবো গিয়ে আমি কথা বলবো। আপনি বলছেন আমি আপনার ওখানে গিয়ে করিয়ে নেবো বা অনলাইনে করিয়ে নেবো স্যাটারডে। আমি যেদিন বাড়িতে থাকবো অনলাইনে করার জন্য তো আপনাকে ফোন করেছি স্যার। আপনার তো কোনো গোপন নাম্বার পিন নাম্বার লাগছে না? না, আমাদের যে কার্ডটা দিয়েছে সেই কার্ডের মধ্যে একটা নাম্বার আছে, সেটা বলবে আমি অনলাইন সাবমিট করবো, আপনি মেসেজ পেয়ে যাবেন এক্ষুনি। আমার কাছে নেই তো দুটোর একটাও, কোনো কার্ড নেই না আমার, যেটাতে এটিএম জমা পড়ে সেই কার্ডের নাম্বারটাই তো আপনাকে দিতে হবে আমাকে। হ্যাঁ, তো আমি কি করে দেবো বলুন।
বাড়ি যাবেন কখন? আমি বাড়ি যাবো 5টার পর। স্যার আপনি বাড়িতে গিয়ে ফোন করুন, নাহলে কিন্তু গ্যাসের লাইনটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি তার জন্য অন্য আমাকে ফোন করেছি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। तो आपने पूरा इस ऑडियो क्लिप को सुना जहां वासुदेव नामक इस व्यक्ति ने खुल्लम खुल्ला इसका प्रतिवाद किया। इतना ही नहीं, उन्होंने इस विषय की सत्यता जांच करने के लिए सरकारी गैस संस्था कार्यालय में फोन किया। तो चलिए उन्होंने क्या कहा सुनते हैं। हेलो, अच्छा एक इनफॉरमेशन আপনার ওখান থেকে একজন ফোন করেছিল রিগার্ডিং ওই মানে অনলাইনে আপডেশনের জন্য, বুঝলেন? অনলাইনে আপডেশন মানে আমার গ্যাসটা বলছে, যদি আমি আমার এটিএম কার্ড নাম্বারটা চাইছিল আর বলছিল যে গ্যাসের বইয়ের ডিটেইলসটা তারপরে বললাম বলছে বিকেল বেলা 5টা পর না হলে কিন্তু আপনার গ্যাসের কানেকশনটা কেটে যাবে, এরপরে আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন না, ওগুলো ফলস ফোন যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো, আমি ডিএসপি কোঅপারেটিভের সঙ্গে কথা বলছি তো, আমি সাততলার থেকেই কথা বলছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিছু করার দরকার নেই তো। না না না, বলছে আপনি অনলাইন বুক করতে পারবেন না, আপনার ওই সাবসিডির টাকাটা ব্যাংকে যাবে না। আপনাকে বললাম তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি জানিয়েও দেবো অন্য লোককে। अब ध्यान देने वाली बात यह है कि आखिर किस तरह जालसाजों को आपकी डिटेल्स मिल रही है। हालांकि सिलीगुड़ी टाइम्स ने इस ऑडियो क्लिप की सत्यता की जांच नहीं की है, लेकिन आपको जागरूक करने के उद्देश्य से हमने इस खबर को आप तक पहुंचाया। सतर्क रहें।